কি বল ধারা, হঠাৎ করে অভদ্রের মতো মেয়েটার সামনে বসে পড়েছি, কিছু তো একটা বলতেই হয় তাই না? এসেছিলেন সৌজন্যতার হাসি গালে চোর পড়েনি তো আবার? না তাহলে ঠিক আছে। শুদ্ধ কনফিউজড হয়ে তাকিয়ে থাকে, এতক্ষণে ঠোঁট প্রসারিত করে শুদ্ধর দিকে তাকিয়ে মৃদু হাসি ফুটে ওঠে ধারার। এরপর আর খুব বেশি ঝুঁকি নেয় না তারা, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শুদ্ধ ধারাকে বাড়ি পৌঁছে দেয়। উৎফুল্ল হয়ে বাড়িতে ফিরে ধারা দেখে তার বাবা আর কাকা এখনও ফেরেনি। শুদ্ধ তাকে আজ অনেকগুলো রঙের কাছে চুড়ি কিনে দিয়েছে। রুমে গিয়ে সর্বপ্রথম আয়নার সামনে দাঁড়িয়ে ধারা সেটাই ব্যাগ থেকে বের করে দেখতে থাকে। পেছন থেকে জমিরন বিবি এসে বলে, কি রে কেমন আনন্দ করলি তোরা? ধারা কোনো জবাব দেয় না, শুধু মুচকি হাসে। জমিরন বিবি বলতে থাকেন, এমনি হাসি খুশি থাকবি, অত বেশি চিন্তা করা লাগবে না, যা হওয়ার হইতে থাক। তুই না চাইলে তো আর তবু আলাদা করতে পারবে না, এমন টুকটাক ঝামেলা সবখানেই হয়। আমার যখন নতুন নতুন বিয়ে হইল তখন তোর দাদার লাগো আমার বাপের ছোটোখাটো একটা গ্যাঞ্জাম হয়েছিল, বাপ জানে আমার লগে কথা কইল আগের মতো হেই সহজ ভাবটা ছিল না। হ্যার পর যখন তোর বাপে আমার কেটে আইল, নাতি পাইয়া আমার বাপের যে খুশি হইল পেছনের সব ভুল গেছিল। জমিরা নিজের কালের কথা জমিয়ে গল্প করে কিছুক্ষণ পর চলে গেল। ধারাও আগ্রহী সহকারে শুনছিল দাদির কথাগুলো। জমিরন বিবি চলে যাওয়ার পর বিছানা ছেড়ে উঠতে গিয়ে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো, এমন একটা বুদ্ধি যার পর তার বাবা নিজে শুদ্ধকে ডেকে ধারাকে তার হাতে তুলে দেবে। ধারা ভীষণ উৎফুল্ল হয়ে উঠল। সকালবেলায় সবাই বসে আছে নাস্তার টেবিলে, ডিম ভাজি ডালখোনা আর গরম গরম রুটিতে মজে আছে তারা। শাহেদার আজিজ সাহেবের খাবার প্রায় শেষের দিকে, ঠিক সেই সময় ধারা হঠাৎ খাবার ফেলে দৌড়ে বেসিনের দিকে ছুটে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে, ধারা বমি করছে। হঠাৎ করে কি হলো তার, আসমা বেগম মেয়ের পিঠে হাত বোলাতে লাগলেন। ধারা একটু নিজেকে সামলিয়ে পর্যদস্ত চেহারায় চেয়ারে বসল। আসমা ধারার কপালে গলায় হাত লাগিয়ে দেখলেন জ্বর নেই, অন্য কোনো অসুস্থতার লক্ষণও দেখা যাচ্ছে না, তবুও এমন হলো কেন বুঝতে পারলেন না। আসমা বলল, কিছুই তো ঠিক মতো খাইতে পারলে না, আবার একটু পরে খাইয়া নিস। ধারার মাথা নেড়ে বলল, না আমি খেতে পারবো না, খাবারে কেমন যেন গন্ধ লাগে। আসমা ঝট করে জমিরন বিবির দিকে তাকালেন। ধারা আস্তে আস্তে উঠে রুমের ভেতরে চলে গেল। জমিরন বিবি আসমাকে বললেন, বউ তোমার মাইয়া তো মনে হয় পোয়াতে হয়েছে। কথাটা শাহিদ আর আজিজ সাহেবের মাথায় বাজ ফেলল। শাহিদ বলল, আম্মা আপনি কি সব কথা বলেন? জমিরন বিবি খেকিয়ে উঠে বললেন, কেন আমি কি কিছু বুঝি না? সব কি খালি তোরাই বোঝোস? আমার চোখ কখনো ভুল দেখে না, ও লক্ষণ সব আগের তো নেই, আমার ঠিক লাগতেছিল না, এখন যা বোঝা গেল ওর পেটে বাসায় আইছে। শাহিদার আজিজ সাহেবের কপালে গভীর চিন্তার ভাঁজ ফুটে উঠল। তারা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলেন। সেদিন সারাটা দিন তাদের অস্থিরতায় কাটতে লাগলো। আসমা মেয়ের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে যে উত্তর পেলে তাতে সেই সন্দেহ আরও পাকাপোক্ত হয়ে গেল। তারা মেনে নিল ধারা প্রেগনেন্ট। আজিজ সাহেব এবং শাহিদের মুখ একদম ভোঁতা হয়ে রইল। ধারা ভীষণ হাসি পেল। রুম থেকে উঁকি ঝুঁকি দিয়ে সে তাই দেখতে লাগলো। শাহেদ ঘরে মাথা থেকে ও মাথা অস্থির হয়ে পায়চারি করতে করতে বলল, এটা কি হলো আমি মানতেই পারছি না। আজিজ সাহেব চেয়ারে থম মেরে বসে আছেন। জমিরন বিবি পাশ থেকে বলে উঠলেন, মায়া বিয়ের পর সাড়ে তিন মাসের মতন জামাইয়ের ধারে ছিল, অস্বাভাবিক কিছু তো না, না মানতে পারার কি আছে। শাহেদ আজিজ সাহেবের কাছে গিয়ে বলল, ভাইজান এখন কি হবে? তারপর আমতামতা করে কিছু বলতে চাইলে তার কথার মর্মার্থ বুঝতে পেরে আজিজ সাহেব দ্রুত বলে উঠলেন, চুপ, তোমার মাথা ঠিক আছে? এখন কি এর জন্য পাপ মাথায় নিব আমরা? আল্লাহ যখন দিছে এই বাচ্চা আমরা ফেলতে পারি না, যার জন্ম হওয়ার তার তো হতেই হবে। তাহলে এখন কি করবেন, ধারাকে আবার ওই ছেলের কাছে পাঠাবেন? এই প্রশ্নের উত্তরে আজিজ সাহেব চুপ করে রইলেন। তার হঠাৎ নীরবতা শাহিদের পছন্দ হলো না। বাড়ির পরিবেশ অস্বাভাবিক থাকলেও ধারার অনুকূলেই রইল। সবাই নীরব থাকলেও মনে মনে কি সিদ্ধান্ত তৈরি হচ্ছে তা যেন স্পষ্টই পরিস্ফুটিত হতে লাগলো। ধারা সারা দিন কিছু না খেয়ে বিছানায় শুয়ে রইল, আর আজিজ সাহেব আর শাহিদের কপাল থেকে চিন্তার ভাঁজ সরল না। পরদিন সকালবেলা হুট করে জমিরন বিবির শরীর ভীষণ খারাপ হয়ে গেল। এদিকে বাড়িতে কোনো পুরুষ নেই, সবাই সকাল সকাল বেরিয়ে গেছে। ধারা আর আসমা কী করবে কিছুই বুঝতে পারল না। এদিকে জমিরন বিবির হাত পাও ভীষণ ঠান্ডা হয়ে আসছে, ধারা বারবার মালিশ করে দিতে লাগলো। হাসপাতালে নেওয়া দরকার আজিজ সাহেব আর শাহিদ, কারো নাম্বারে ফোন ঢুকছে না।
ধারা দৌড়ে রাস্তার মাথায় গেল। গাড়ির কোনো দেখা নেই, সময়ও কেটে যাচ্ছে। কোনো উপায় অন্তর না পেয়ে ধারা শুদ্ধকে ফোন দিল। কিছুক্ষণ পর শুদ্ধ দৌড়াতে দৌড়াতে সেখানে উপস্থিত হলো। এসে জানালো গতকাল বিকেলে থেকে ঝড় বৃষ্টি হাওয়ায় সারারাত কারেন্ট না থাকায় একটা অটোতেও চার্জ নেই। কারেন্ট না আসার আগ পর্যন্ত কোনো অটো পাওয়া যাবে না। সে নিজেও খুব কষ্ট করে একজনের কাছ থেকে বাইকে লিফট নিয়ে অর্ধেক পথ এসেছে, আর বাকি পথ দৌড়ে। হাসপাতাল এখান থেকে ভালোই দূরে। কী করে জমিরন বিবিকে এখন হাসপাতালে নেওয়া যায়, এটাই সব থেকে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। ধারা বারবার আতঙ্কিত হয়ে জমিরন বিবির মাথায় হাত বোলাতে লাগলো। জ্ঞানহীন জমিরন বিবি নিথর হয়ে পড়ে আছেন। শুদ্ধ ধারার কাঁধে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না ধারা, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। শুদ্ধ আবারও কোনো গাড়ির খোঁজে বেরিয়ে পড়ল। খানিক বাদে ফিরে এলো একটা ভ্যান নিয়ে। ধারা যখন দেখলো সাথে কোনো চালক নেই, তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কার ভ্যান এটা? আমি জানি না, রাস্তার পাশে সেই সকাল থেকে দাঁড়া করা ছিল, কোনো মানুষ দেখতে পাইনি। আমি পাশের একটা দোকানদারকে বলে রেখে নিয়ে এসেছি, আসল মালিক আসলে সে জানাবে, ইমার্জেন্সির জন্য নেওয়া হয়েছে। ভ্যান চালক না থাকলে এটা চালাবে কে? আমি চালাবো। ধারা, এত কথা বলার এখন সময় নেই, দাদিকে এখন আগে হাসপাতালে নিতে হবে। এরপর শুদ্ধ নিজে ভ্যান চালিয়ে জমিরন বিবিকে হাসপাতালে নিয়ে গেল, সাথে গেল আসমা ধারাও। হাসপাতালে গিয়ে বাঁধলো আরেকটা বিপত্তি। ডাক্তার জানালো জমিরন বিবির প্রেশার অত্যন্ত লো হয়ে গেছে, পাশাপাশি তার শরীরে রক্ত অনেক কম, রক্ত দিতে হবে। এদিকে তার রক্তের গ্রুপ ও নেগেটিভ, পাওয়া খুবই দুষ্কর। ধারা আর আসমা চিন্তিত বোধ করল। শুদ্ধ ওষুধ কিনতে গিয়েছিল, এসে যখন শুনলো রক্তের কথা, তখন সবাইকে আশ্বাস দিয়ে জানালো তারও রক্তের গ্রুপ ও নেগেটিভ, চিন্তার কোনো কারণ নেই। এরপর ডাক্তার রক্ত নেওয়ার ব্যবস্থা করলো। শুদ্ধ জমিরন বিবিকে রক্ত দিল, একটু আশ্বস্ত বোধ করলো সবাই। ডাক্তার জানালো চিন্তার কোনো কারণ নেই, বিকেল নাগাদই জমিরন বিবিকে বাড়িতে নিয়ে যেতে পারবেন তারা। দুপুর হয়ে এলে শুদ্ধ গিয়ে বাইরে থেকে কিছু খাবার কিনে এনে আসমা আর ধারাকে দিল। আসমা শুধু একটু পরপরই শুদ্ধকেই দেখতে লাগলো। ধারা এক বিন্দুও মিথ্যে বলেনি ছেলেটাকে নিয়ে, এ ছেলেটার সব কিছুই মুগ্ধ করার মতো। আসমা ভীষণ স্বস্তি বোধ করল, তার মেয়ে আসলেই সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মেয়ে আর মেয়ের জামাইকে একটু একলা সময় দেওয়ার জন্য আসমা উঠে কেবিনের ভেতরে চলে গেল। ধারার শুদ্ধ রয়ে গেল বাইরে পাশাপাশি বসা। ধারা ছলছল চোখে শুদ্ধর দিকে তাকিয়ে বলল, থ্যাংকস। শুদ্ধ ধারার দিকে কিছুক্ষণ সরু চোখে তাকিয়ে বলল, কিসের থ্যাংকস? আমার আর তোমার মধ্যে কোনো থ্যাংকসের জায়গা নেই। আমি তোমার জন্য কিছু করব না তো কে করবে? তোমার উপর আমি কখনোই কোনো সমস্যা আসতে দিব না। একবার বলেছি না, আমি সব সময় তোমার পাশে আছি, সব সময়। কখনো নিজেকে একা ভাববে না, আমরা দুজন মিলেই তো এক। ধারা আর কিছু বলতে পারলো না, একটা প্রশান্তির ছাপ নিয়ে শুদ্ধর কাছে মাথা রেখে বসে রইল। এই দৃশ্য কেবিনে দরজার ফাঁক দিয়ে দেখলো আসমা। তার মনে এতদিন যতটুকু বা খুঁতখুঁত ভাব ছিল সব একদম দূর হয়ে গেল। তার চোখে ও হঠাৎ কেন যেন পানি চলে এলো, খুশির জল। বিকেলবেলা জমিরন বিবিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। তার শরীর এখন খানিকটা ভালো, শহরে গাড়ির কোনো অভাব নেই। শুদ্ধ একটা অটো ঠিক করে আসমা জমিরন বিবিকে পাঠিয়ে দিল, আর বলে দিল এর পরের অটোতে ধারা শুদ্ধ আসছে। ভ্যানের আসল মালিক দুপুরে সে তার ভ্যান নিয়ে গেছে। শুদ্ধ ওর সাথে অনেকটা বকশিশ দিয়ে দিয়েছে তাকে। অটোর অপেক্ষায় শুদ্ধ আর ধারা যখন হাসপাতালের বাইরে, তখন শুদ্ধ হঠাৎ করেই কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, ও একটা কথা, আমার কিন্তু কানে এসেছে আপনার বাড়িতে আপনি কি বলেছেন, কিভাবে সম্ভব? আমি তো নির্দোষ। ধারা একটা বিরক্তিসূচক শব্দ করে শুদ্ধর হাতে মৃদু বাড়ি দিয়ে বলল, উফ, এটা কি সত্যি নাকি? আমি তো নাটক করেছি আর নাটকটা কাজেও লেগেছে, সবাই সত্যি বিশ্বাস করে ফেলেছে। আর আমার মনে হয় আমাকে খুব শীঘ্রই আপনার কাছে পাঠিয়ে দেবেন, সব কিন্তু আমার অভিনয়ের দক্ষতার জন্যই। আমি যে কি ভালো নাটক করেছি, আর সবার মুখের অবস্থা যা দেখার মতো ছিল না। ধারা হাসতে লাগলো, শুদ্ধ সিরিয়াস হয়েই বলল, ধারা আপনি এটা ঠিক করেননি, এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে। শুদ্ধ আর কিছু বলতে পারলো না, তার আগেই তাদের পেছন থেকে আজিজ সাহেব হুঙ্কার ছেড়ে ডেকে উঠলেন, ধারা। ধারা কেঁপে উঠে পেছনে তাকালো, সাথে শুদ্ধ। আজিজ সাহেব এখানে কিভাবে আসলো? শাহিদ আর আজিজ সাহেব গিয়েছিলেন আজ এক রাজনীতি সংক্রান্ত মিটিংয়ে, এর জন্যই তাদের ফোন বন্ধ ছিল। মিটিং শেষে বিকেলে বাড়ি ফিরে কাউকে না দেখে
পাশের বাসা থেকে জানতে পারে তার মা অসুস্থ হওয়ায় তাকে সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। সে কারণেই তারা সরাসরি এখানে চলে আসে। আর এসে ধারাকে শুদ্ধর সাথে দেখে রাগান্বিত মুখে এগিয়ে আসতে ধারার কথাগুলো শুনতে পান। তিনি ক্রুদ্ধ হয়ে ধারার হাত খপ করে ধরে বলেন, তোমার এত বড় সাহস, নাটক করে তুমি আমাদেরকে বোকা বানাও, আবার মানা কর সত্ত্বেও তুমি এই ছেলের সাথে দেখা করো। আজিজ সাহেব ভীষণ খেপে আছেন। ধারা আতঙ্ক স্বরে কিছু বলতে চাইলে আজিজ সাহেব তার সুযোগ না দিয়ে ধারাকে টেনে নিয়ে একটা অটোতে বসিয়ে স্টার্ট দিতে বলেন। পরিস্থিতি খুবই বেগতিক হওয়ায় শুদ্ধ সাথে সাথে অন্য অটোতে ধারাদের বাড়িতে যায়। বাড়িতে নিয়ে গিয়ে আজিজ সাহেব ধারার হাত ছেড়ে দিয়ে বলেন, তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারো, আমি স্বপ্নেও ভাবিনি তুমি এতটা নিচে নেমে গেছো ধারা। ধারা অঝরে কাঁদতে লাগলো। চেঁচামেচি শুনে আসমা দ্রুত রুম থেকে বেরিয়ে এলো। ততক্ষণে শুদ্ধ পৌঁছে গেছে সেখানে। সাহেব ক্ষুব্ধ হয়ে শুদ্ধর দিকে তাকালো। আজিজ সাহেব বলতে লাগলেন, তুমি প্রেগনেন্টের নাটক করে ওই ছেলের কাছে ফিরে যেতে চেয়েছো, আমাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছো, যাও তাহলে চলে যাও ওর কাছে, আমাদের সাথে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না, আমরা ভুলে যাব আমাদের একটা মেয়ে ছিল। ধারা কাঁদতেই লাগলো। শুদ্ধর সহ্য হচ্ছে না, কিন্তু করতে হচ্ছে। আজিজ সাহেবের সাথে শাহিদও যুক্ত হলো। রুট থেকে রুট কথা শোনাতে লাগলো ধারাকে। আজিজ সাহেব বললেন, তোমার ভালোর জন্য এসব করেছিলাম, কিন্তু বুঝলে না তো, আর না বুঝলে কারটা ওই ছেলেরটা, একটা পতিতার ছেলের জন্য তোমার এত টান, কি শিখিয়েছে তোমায় এসব? ওই ছেলে অবশ্য একটা পতিতার ছেলের থেকে আর বেশি কি বা আশা করা যায়। শুদ্ধ হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। এত চেঁচামেচি শুনে ধারাদের প্রতিবেশীরা বাড়ির বাইরে থেকে উকি ঝুঁকি মারতে লাগলো। আজিজ আরো অনেক কথা বলতে লাগলেন, পতিতার ছেলের স্বভাব চরিত্র আর কতই বা ভালো হবে, যতই সে সব থেকে দূরে থাকুক না কেন, শরীরে আছে তো সেই পতিতার রক্ত, নষ্ট রক্ত। ধারা শক্ত হয়ে বলে উঠল, বাবা আপনি আমাকে এতক্ষণ যা বলার বলেছেন, দোষ আমি করেছি, মিথ্যে আমি বলেছি, আমি আপনি আমাকে বলবেন, আমার স্বামীকে আপনি এভাবে বলতে পারেন না। আজিজ সাহেব বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন। ধারা বলতে লাগলো, বারবার শুদ্ধকে পতিতার ছেলে পতিতার ছেলে বলে কি বোঝাতে চান বাবা? আপনি এটা কেন ভুলে যান? শুদ্ধ যদি পতিতার ছেলে হয় তাহলে আপনার মেয়েও একটা পতিতার ছেলেরই স্ত্রী। আমার স্বামীর পরিচয় এখন আমার পরিচয়, তার সম্মানই আমার সম্মান, তার সম্মানই আমার সম্মান, তার নামের সাথে যত বদনাম যোগ হবে সব আমার নামের সাথেও হবে। আপনি সবার সামনে এই সব কথা বলে শুধু তাকে ছোট করছেন না, আপনার মেয়েকেও করছেন। শুদ্ধ কখনো চুপচাপ নিজের অসম্মান সহ্য করার মতো ছেলে না। সে নিজেকে যেমন বিশ্বাস করতে জানে তেমন নিজেকে নিজের সম্মানও করতে জানে। সে স্পষ্ট কথার ছেলে, তবু আজ আপনি তাকে এত খারাপ খারাপ কথা বলার পরেও সে কেন চুপ করে আছে জানেন বাবা? কারণ সে আমাকেও সম্মান করে বলে, আমার পরিবারকে সম্মান করে বলে, আপনাকে সম্মান করে বলে। বলতে বলতে ধারা আবারও কেঁদে ফেলল, বলল, আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, শুদ্ধ আমাকে সেটাই বলছিল, সে আমাকে এসব করতে শিখিয়ে দেয়নি বাবা, সে কখনো ভুল কিছু করেনি, আমি বাধ্য হয়ে এই মিথ্যার আশ্রয় নিয়েছি, কারণ আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি এই দোটানার মধ্যে থাকতে থাকতে। আমি শুদ্ধকে ছাড়তে পারবো না, আমি শুদ্ধকে ছাড়তে পারবো না, আর আপনাদের সাথে চিরদিনের মতো সম্পর্ক ছিন্ন করতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছে, আমি পারছি না আর আপনাদের এই বিরোধ সামলাতে। আসলে আমার না এখন মরে যাওয়া উচিত, তাহলেই আর দুজনের মধ্যে একজন বেছে নেওয়ার চক্করে আটকা থাকতে হবে না। শুদ্ধ ধারাকে নিজের দিকে ঘুরিয়ে গম্ভীর মুখে বলল, এসব কি কথা বলছেন আপনি ধারা? আচ্ছা ঠিক আছে, প্রয়োজনে আমরা আলাদা হয়ে যাব, দোটানা কেটে যাবে, একটা দিক অন্তত ঠিক হয়ে যাবে, তবু আপনি এসব ভাববেন না। ধারা ওর বাবার দিকে তাকিয়ে বলল, দেখেছেন বাবা, শুদ্ধ কখনো আমাকে ছাড়ার কথা বলেনি, আমি মারাত্মক ভুল করার সময়ও বলেনি, আপনাদের এত এত অপমানেও বলেনি। বলল কখন? যখন আমার কোনো ক্ষতির কথা শুনল, আমাকে ছেড়ে দেওয়ার কষ্টের চাইতে আমার ক্ষতি হবার কষ্ট তার কাছে বেশি তীক্ষ্ণ। একটু থেমে ধারা নিজের ঠোঁট কামড়ে খুব কষ্ট করে বলল, সে আমাকে খুব ভালোবাসে বাবা, আমিও তাকে খুব ভালোবাসি, আমরা দুজন একসাথে খুব সুখে থাকবো বাবা, বাবা আমাকে তার কাছে যেতে দিন। ধারা আকুতির সাথে একবার বাবার হাত ধরল, আবার পরক্ষণে বাবার পা পেঁচিয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে হাসি মুখে যেতে দিন বাবা, আমি আমার পরিবার আর স্বামী দুটোকেই চাই,
আপনি তো আবার ভালো চান, তাই না বাবা? আমি সেখানেই ভালো থাকবো, পায়ে পড়ি বাবা, যেতে দিন। ধারার অবস্থা দেখে শুদ্ধর চোখে পানি চলে এলো। জমিরুল বিবি অনেকক্ষণ ধরে রুম থেকে সবার কথাগুলো শুনছিলেন। তার গায়ে জোর নেই, বিছানা থেকে উঠতে কষ্ট হয়, তাই আসতে পারছিলেন না। ধারার আকুতি শুনে আর না এসে পারলেন না। আস্তে আস্তে উঠে দেয়াল ধরে ধরে দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, আজিজ। শাহিদ কাছে গিয়ে ধরতে যাওয়ার জন্য বলল, আম্মা আপনি আবার উঠে আসতে গেলেন কেন? আপনি অসুস্থ। জমিরুল বিবি শাহিদের হাত না ধরেই বললেন, অসুস্থ তবুও তো বাড়ি ফিরা প্রথম আমারে দেখতে গেলি না, তোরা বইলি তবু মান সম্মানের হিসাব করতে। এই বলে জমিরুল বিবি শুদ্ধকে ডেকে বলল, নাজামাই আমার নিয়ে একটু ওই চেয়ারে বসাও তো। শুদ্ধ হাত ধরে জমিরুল বিবিকে চেয়ারে বসালো। জমিরুল বিবি বসার পর বললেন, আজিজ এই যে আমার এখন দেখতেছস, এই আকার লেগা জানোস, এই যে পতিতার পোলা কইয়া চিল্লাইতেছস, যারে হেল লেগাই বউ আমারে সব কইছে, তোরা কেউ আসিলি না সেই সময়, তোরা তো ছিলি তব ক্ষমতার পেছনে, এই বোলাই সুইটা ইয়া আমারে হাসপাতালে নিয়ে গেছে, তারপর কেমনে জানোস ভ্যান চালাইয়া নিজে চালাই নিয়ে গেছে, আর তোরা হইলে কি করতি, তোগো ইজ্জত যাইতো গা ভ্যান চালাইলে, তোরা থাকতি তোগো মান সম্মানরে লইয়া, কিন্তু এই পোলা হ্যাঁ ভাবে নাই হ্যার কাছে জীবন বাঁচানি আগে, আর কি জানি কইলি তখন নষ্ট রক্ত, আমার শরীর আজকে বহুত খারাপ হইয়া পড়ছিল, আমার নাচ জামাই আমারই রক্ত দিছে, নষ্ট রক্তের লেগা তোরা সম্পর্ক রাখবি না, তোর মায়ের গায়ে তো এখন সেই নষ্ট রক্ত, এখন কি তোরা তোগো মায়েরে ফেলাই দিবি, রক্তের আবার নষ্ট পচা কিরে, আল্লাহ দেয় নাই এই রক্ত, কালকে ধারার বাচ্চার কথা শুনলা কইলি আল্লাহ যখন বাসা দিছে তখন আমরা ফেলতে পারবো না, এই ছেলেরও তো আল্লাহই বানাইছে, তাইলে ওই আলাদা হইল কামনে, জাত পাত দিয়া কিছু হয় না রে আজিজ, মানুষটাই আসল, এই ছেলে হীরার টুকরা, হারাইতে দিস না, আমরা তো সব আমাগো মাইয়ার লগাই করতে চাই, মাইয়া জানে ভালো থাকবো, হাইহানেই আমাগো শান্তি, চোখ থেকে ওই পর্দাটা খোল। অনেক কথা বলে ফেলায় জমিরুল বিবি হাঁফিয়ে উঠলেন। মায়ের কথার প্রভাব আবার না আজিজ সাহেবের ওপর পড়ে, এই জন্য শাহিদ দ্রুত কিছু তাকে বলতে চাই। আজিজ সাহেব এতক্ষণ একদম চুপ করেই ছিলেন, শাহিদকে ভাইজান বলে মুখ খুলতে দেখেই থমকে উঠে বললেন, তুমি চুপ থাকো, তোমার কথাতেই আমার মাথা খারাপ হয়েছিল। এরপর তিনি ধারার দিকে তাকালেন, মেয়েটা এখনো কেমন পায়ে ধরে বসে আছে, তার হঠাৎ ভীষণ মায়া হয়। আজিজ সাহেব গম্ভীর প্রকৃতির মানুষ, কখনো আবেগী কথাবার্তা বলেননি, তাই তার বলতে খুব সমস্যা হলো। খুব সময় নিয়ে তিনি মেয়ের মাথায় হাত রেখে শুধু এতটুকুই বলতে পারলেন, মন দিয়ে স্বামীর সংসার করিস মা। ধারা তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে। শুদ্ধ সেদিন রাতটা সে বাড়িতেই কাটিয়ে তার পরের দিন সকালেই ধারাকে নিয়ে রূপনগর ফিরে এলো। আজিজ সাহেব সন্তুষ্ট মনেই মেয়ে আর মেয়ের জামাইকে বিদায় দিয়েছেন। বাড়ি ফিরতে ধারার মন জড়িয়ে গেল, আজ কতদিন পর সে দেখতে পেল সেই প্রিয় বাড়ির দৃশ্য, সবকিছু এখনো সেই মায়াময় স্নিগ্ধ, সেই ছোট্ট দোচালা ঘর, টিনের বারান্দা, বাড়ির সামনে হাঁস মুরগির খোয়ার, পাশ দিয়ে সারি বেঁধে লাগানো সুপারি গাছ, পুকুরের স্বচ্ছ টলমল জলে সাঁতরে বেড়াচ্ছে সুপ্ত রাজহাঁসের দল, পাশের বাড়ি থেকে নাজমা ভাবির হাঁক ডাক শোনা যাচ্ছে। ধারা চোখ বন্ধ করে প্রাণ ভরে সবটা শুষে নেয়। যেন খুদে যাওয়ার চুমকি শুদ্ধ আর ধারাকে বাড়ির উঠোনে দেখে এক প্রকার দৌড়ে ছুটে আসে তাদের দিকে। অনেকদিন পর মায়ের মতো শাশুড়ি খুদেজার দেখা পেয়ে ধারা সর্বপ্রথম তাকে জড়িয়ে ধরে। খুদেজা ছলো ছলো চোখে বলে, এসেছো বউ, আমি রোজ তোমার লাইগা রাস্তার ধারে পথ চাইয়া থাকতাম, এই বুঝি কোনোদিন মাহাতব তোমারে নিয়ে আসে, কাল রাতে যখন শুদ্ধ ফোন দিয়া বললো তোমারে নিয়ে আসার কথা, আমি কি যে খুশি হয়েছিলাম, তোমারে ছাড়া এই বাড়ি কেমন খালি খালি লাগে মা। ধারা আবেগ আপ্লুত গলায় বলল, মা এসেছি, নিজের বাড়ি ছেড়ে চিরদিন কি আর দূরে থাকা যায়। চুমকি ছটফট করে ধারার হাত ধরে বলল, নতুন ভাবি তোমাকে যে আমার কত মনে পড়েছে এই কদিন জানো, তুমি না থাকলে একদমই এখন আর ভালো লাগে না, এভাবে আর কখনো বেশি দিন থাকবে না, ঠিক আছে। ধারা হাসি মুখে মাথা দোলায়, শুদ্ধ একটু আদুরে গলায় বলে ওঠে, আম্মা এখন কি তোমার বউ পাওয়ার খুশিতে এদিকেই দাঁড়ায় থাকবা, পা ব্যথা হয়ে যাচ্ছে তো, তোমার ছেলের দিকেও একটু তাকাও। খোদে যা মজার ছলে মুখ ঘুরিয়ে বলল, তোরে আর কি দেখবো, তোরে তো রোজই দেখি, আজকে বউ অনেকদিন পড়াইছে, এখন খালি বউরে দেখবো। শুদ্ধ মেকি অভিমানের গলায় বলল, বাহ ভালো, বউ পেয়ে ছেলের প্রতি এত অবহেলা, আচ্ছা ঠিক আছে, আমিও কয়দিনের জন্য কোথাও থেকে আসি, তারপর যদি আমার কদর সবার হয়।
হয়েছে হয়েছে, এখন আর ঢং করা লাগবো না, তোরা ভেতরে গিয়ে বস। চুমকি, ওগুলাই গা দুই গেলা সর্ববান্নাই দিস। রুমে এসে এই ধপ করে বিছানায় শুয়ে পড়লো শুধু। ধারা এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। শুধু শুয়ে শুয়েই বললো,